আমার প্রিয় কল্লোলিনী তিলোত্তমা কলকাতা, তোমায় আমি ভালোবেসেছি, তোমার রূপে আমি মজেছি। তুমি গ্রীষ্মে ক্রমশ উত্তপ্ত, বর্ষায় ভীষণা, রাজনৈতিক দলের শোভাযাত্রায় তুমি পথচারী বিভ্রম সৃষ্টিকারী। তুমি ত্যক্ত তোমার আবর্জনা স্তূপে, তুমি কাল হয়ে গেছো। জনকল্যাণের জন্য তোমাকে নির্মমভাবে খোঁড়া হয়। পরিবেশ দূষণে শীতের পাখিরা আর তোমার কোলে আসে না। তোমার শ্যামলিমা লুট হয়ে গেছে, তবু তুমি আমার প্রিয়। তুমি সাধারণ মানুষের কলকাতা, তুমি নতুন পুরাতন স্মৃতিতে অম্লান হয়ে থাকো। শুটিংয়ের শেষে গঙ্গার ধার দিয়ে আস্তে আস্তে একটু একটু করে তোমায় দেখব। আরও কত কী বলার ছিল, কিছুই বলা হলো না। আজ এখানে থামি। ইতি তোমার গুণমুগ্ধা আমি, দেবযানী। নমস্কার, আশা করি নারীর দর্শক বন্ধুরা আপনারা ভালো আছেন। আমি সেইজুতি, নারীর স্বাস্থ্য বিভাগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। চিকিৎসা শাস্ত্রের অগ্রগতি আজকাল এনে দিয়েছে সার্জারি বা শল্য চিকিৎসায় ব্যাপক উন্নতি। আজকাল অপারেশন মানেই এমন নয় যে আপনাকে নার্সিংহোমে বা হাসপাতালে সাত দিন থাকতে হলো আর ফিরে আসার পর অনেক দিন আরও বেড রেস্ট, না সেরকম কিন্তু আজকাল আর হয় না। এখন অপারেশন করে দুদিনের মধ্যেই রোগী বাড়িতে চলে যাচ্ছে, চটপট সেরে উঠছে মাইক্রোস্কোপিক সার্জারির মাধ্যমে। আর এই মাইক্রোস্কোপিক সার্জারি নিয়েই আজকে আমাদের সঙ্গে কথা বলবেন কনসালটেন্ট সার্জন ডক্টর অলোক ব্যানার্জি। নমস্কার ডক্টর ব্যানার্জি। নমস্কার। আচ্ছা, এই মাইক্রোস্কোপিক সার্জারি যেটা আমরা শুনি গল ব্লাডারের ক্ষেত্রে খুবই প্রযোজ্য আর কি, তো সেটা অ্যাকচুয়ালি কী? অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপিক সার্জারি বলে যে কথাটা আমাদের লে পাবলিকের মধ্যে চলে, ওরা মাইক্রোস্কোপিকও বলে না, মাইক্রোসার্জারি বলে। হ্যাঁ, মাইক্রোসার্জারি, এই কথাটাই অ্যাকচুয়ালি ভুল। কথাটা হলো ল্যাপারোস্কোপিক সার্জারি। আচ্ছা, ল্যাপারোস্কোপ হলো গিয়ে একটা ক্যামেরা দিয়ে পেটের ভেতর দেখে, একটা থ্রি ডাইমেনশনাল ছবি সামনে রেখে সেটা দেখে অপারেশন করা হয়। ও, মানে তার মানে ধরুন গল ব্লাডার অপারেশনের সময় এই যে বড় করে পেট কেটে যে অপারেশন করা হতো সেটা আর আজকাল হয় না, প্র্যাকটিক্যালি হয় না। ধরুন আপ টু 98-99% হয় না, দরকার হয় না, হয় না বলে। তবে মাঝে মধ্যে দু একটা ফেইলিওর হয়, মাঝে মধ্যে কতগুলো পেশেন্ট আছে বা কতগুলো কেস আছে যেগুলো ল্যাপারোস্কোপিতে করা যায় না, সেগুলো পেট কেটে করতে হয়। আচ্ছা, এই যে গল ব্লাডার স্টোন, এটা কি ডায়েটের থেকে হতে পারে, মানে কোনো বিশেষ খাবার দাবার থেকে কি এটা হতে পারে? নট নেসেসারিলি, তবে দেখা গেছে কতগুলো ফ্যাক্টর আছে যাতে এগুলো প্রেসিপিটেট করতে পারে। যেমন ফ্যাটি ফুড খেলে, অনেক সময় ফ্যাটি ফুড খেলে, ফ্যাটি ফুড ইনটলারেন্স বলে একটা কথা আছে, যাদের গলব্লাডারের অসুবিধা থাকে, তাকে যে কোনো ফ্যাটি ফুড খেলেই তাদের অসুবিধা হয়, কারোর অম্বল হয়, কারোর পেটে ব্যথা হয়, নানা রকম হয়। বাইলটা যেটা নর্মাল ফ্লো যদি কোনো কারণে আটকে যায়, যেমন প্রেগনেন্সির পর দেখা যায় গলব্লাডার স্টোন বেশি হয়, যেই জন্য মেয়েদের বেশি হয়, কি হয় ইউটারাসটা উপরে উঠে যায়, একটা প্রেশার পড়ে, প্রেশার পরে নর্মাল বাইল ফ্লোটা টেম্পোরারিলি আটকালেও সেইখান থেকে আলটিমেটলি গলব্লাডার তৈরি হয়। সেই জন্যই আমরা দেখি যে সিজারিয়ানের পরে বা বাচ্চা হওয়ার পরে কি বেশি গলব্লাডার স্টোন অনেক সময় অপারেশন হয়? না, সিজারিয়ানের পরে নয়, গলব্লাডারের একটা আমাদের বইতে লেখা আছে কতগুলো এফ দিয়ে, বলে ফ্যাট ফিমেল অফ 40 ফার্টাইল, এরকম কতগুলো এফ দিয়ে বলেছে। এটা বেসিক্যালি এটা মেয়েদের রোগ বলতে যাচ্ছিলাম, তার মানে এ নয় যে ছেলেদের হয় না, তবে কম্পারেটিভলি মেয়েদের অনেক বেশি হয়। আচ্ছা ডাক্তারবাবু, এই অপারেশনের পরে আমাদের ডায়েট রেস্ট্রিকশনটা কতদিন করতে হয়? ডায়েট টেম্পোরারিলি ধরুন খুব বেশি হলে মাসখানেক একটু রেস্ট্রিক্টেড ডায়েটে থাকতে হয়, তারপরে দেখব টু নর্মাল। আচ্ছা ডাক্তারবাবু, আমাদের যে গল ব্লাডারে স্টোন হয়েছে সেটা আমরা কী করে বুঝবো, মানে এর সিমটমস কী কী? অ্যাকচুয়ালি আমাদের দেশে যেটা হয় স্পেশালি বাঙালিদের, সাধারণ অম্বল টম্বল যেটা হয় সেটা ওই কোনো অম্বলের ওষুধ ওষুধ খেয়ে নিল, কেউ ডাক্তারের কাছে যায় না যতক্ষণ না তার ব্যথা হয়। আচ্ছা, ব্যথা হলে তখন নানা রকম ইনভেস্টিগেশন করলে পরে দেখা যায় গলব্লাডারে পাথর আছে। আর নইলে অম্বলের জন্য যদি কেউ যায়, অনেক সময় মেইন ফিচারটা হলো অম্বল, ফ্যাটি ফুড খেলে বাড়ে, আর কিছু লোকের ইনফেকশন হয়ে হোক বা অনেক সময় একটা পাথর বেরোতে চাইলে সেই ইয়েতে একটা স্প্যাজম হয়ে ব্যথা হয়, পেটে ব্যথা হয়।
আচ্ছা, অনেক সময় শুনেছি যে গলব্লাডারে স্টোন হলে বমিও হয়, তো সেটা কি ইনিশিয়াল স্টেজে? না, নট নেসেসারিলি। অনেকে অম্বল কমাবার জন্য বমি করে, মানে ইচ্ছে করে বমি করে। অনেক সময় এই যে অন্যগুলো বললাম না, এইগুলোর সাথে অ্যাসোসিয়েটেড সিম্পটমস একটা বমি হয়, বমি হয়। আচ্ছা, গলব্লাডার স্টোনে অনেক সময় জন্ডিসও হতে পারে, তো সেটা কাদের ক্ষেত্রে হয়? ব্যাপারটা হচ্ছে গলব্লাডারের ভেতরে যতক্ষণ পাথরগুলো থাকে ততক্ষণ আগে যা বললাম তাই সিম্পটমগুলো হয়। কোনো কারণে যদি একটা বা দুটো পাথর ওই গলব্লাডার থেকে বেরিয়ে যে মেইন বাইল ডাক্টে আসে, দ্যাট ক্যান কজ অবস্ট্রাকশন টু দি মেইন বাইল ফ্লো, তবেই হবে। আচ্ছা ডাক্তারবাবু, এই স্টোন ধরা পড়ার সঙ্গে সঙ্গে কি অপারেশনের প্রস্তুতি নেওয়া উচিত? প্রস্তুতিটা নিশ্চয়ই নেওয়া উচিত, তার কারণ গল স্টোনের অন্য কোনো চিকিৎসা নেই। ল্যাপ্রোস্কোপিক সার্জারি তার মানে তো ভীষণই এক্সপেন্সিভ। আচ্ছা, সাধারণ লোকের ক্ষমতায় কি এই সার্জারি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, আজকাল বেশিরভাগ সেন্টারেই একটা প্যাকেজ আছে যে দুদিন থাকবে, তার অপারেশন হবে, চলে আসবে। এক এক সেন্টারে এক এক রকম প্যাকেজ, ইটস নট দ্যাট এক্সপেন্সিভ। আচ্ছা, গলব্লাডার ছাড়া অন্য কোনো ক্ষেত্রে কি ল্যাপ্রোস্কোপিক সার্জারি করা যেতে পারে? সমস্ত ইন্টারঅ্যাবডোমিনাল অপারেশন ল্যাপ্রোস্কোপিকই করা হচ্ছে, সমস্ত, প্র্যাকটিক্যালি সমস্ত। অনেক ধন্যবাদ ডক্টর ব্যানার্জি। শুনলেন তো, তাহলে আগে অপারেশনে যতটা ভয় ছিল, নার্সিংহোমে গিয়ে থাকতে হবে, এতদিন অকেজো হয়ে থাকবো, সে ভয়টা কিন্তু আজকাল আর নেই। ডক্টর অলোক ব্যানার্জির কাছ থেকে জানতে পারলাম ল্যাপ্রোস্কোপিক সার্জারির ব্যাপারে। এ বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের চিঠি লিখে জানান। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম। নমস্কার। নমস্কার, নারীর কমলিকা নিয়ে এসেছি আপনাদের জন্যে আকাঙ্ক্ষা নারীর রূপের হাট। নববর্ষে আমরা পা ফেলেছি, আনন্দে মেতে উঠেছি, নতুন নতুন জায়গায় যাচ্ছি, নতুন নতুন সাজে সাজছি, নতুন নতুন মেকআপ করছি, নতুন নতুন জামা কাপড় পরছি, দিন রাত নির্বিশেষে আমাদের বেরোতে হচ্ছে। এমনই গ্রীষ্মের একটি সকালে যখন বেরোবো তখন আমাদের মেকআপটা কেমন হবে, হ্যাঁ আজ সেটাই শিখবো। আমরা কথা বলতে চলেছি আমাদের বিশিষ্ট অতিথি বনানী বসু ডাউন টাউন বিউটি পার্লারের তরফ থেকে। নমস্কার বনানীদি, সুস্বাগতম নারীতে আসার জন্যে। নববর্ষ কেমন কাটছে? সুন্দর। এই নববর্ষে আমরা একটা নতুন মেকআপ শিখছি, মানে দিনের বেলা সকালবেলা এত গরমে আমরা কিভাবে মেকআপটাকে মেনটেন করে রাখবো, তো তার জন্যে আমাদের কি কি লাগছে? আচ্ছা, প্রথমে আমরা স্কিনটা দেখে নেবো যে কী ধরনের স্কিনটা হয়, স্কিনের ডিফারেন্স অনুযায়ী আমরা মেকআপটা দিই। তো সাধারণত স্কিনটা যেমন একটু ড্রাই, নর্মাল স্কিনটা ভীষণ ক্লিন, হ্যাঁ ক্লিন এবং নর্মাল টাইপ, নট অয়েলি নট ড্রাই। আচ্ছা, তো সেই জন্য প্রথমে আমরা ক্লিনস করব, করার পর আমরা ওকে যেহেতু গরম তো সেই জন্য একটু অ্যাস্ট্রিঞ্জেন্ট লাগিয়ে দেবো, দেওয়ার পর একটু আইস কম্প্রেস করব যাতে সোয়েটিংটা না হয়, এরপর আমরা মেকআপটা শুরু করব। যেহেতু আমাদের খুব অল্প সময় সেই জন্য আমরা বেশটা করে এনেছি, বাকিটা আমি এখন দেখাচ্ছি এখানে। এরপর আমরা ব্লাশারটা লাগাচ্ছি, আমরা হালকা যেহেতু দিনের বেলার মেকআপ সেই জন্য আমরা হালকা ব্রাউনে লাগাচ্ছি। এখান থেকে শুরু করো, যেহেতু ওর মুখটা লম্বাটে বনানীদি অলরেডি বললেন, তাই জন্য মুখটাকে একটু ভরাট লাগানোর জন্য, ভরাট লাগানোর জন্য উনি চিক বোনজের জায়গাটা দিচ্ছেন, আপওয়ার্ড স্ট্রোকে এটা লাগাচ্ছে। আচ্ছা, এটার পর এবারে এটা হয়ে গেছে, দেন চোখের। আচ্ছা, যেহেতু ব্রাউনে দিচ্ছি তো আমি চোখের এটাও চাইছি ব্রাউন কালারের আইলাইনার দিতে, ব্ল্যাক দিলে আবার একটু স্ট্রং, মানে বেশি বেরিয়ে যাবে, এবং ওর আমার মডেলের কমপ্লেক্সনটাও হচ্ছে খুব ফেয়ার, তো সেই কারণে ব্রাউনটাই দিচ্ছি। এবং দিনের বেলা এটা সবসময় মনে রাখতে হবে, এটা দিনের বেলার মেকআপ। এরপরে স্টেপ, এরপরে আমরা দিচ্ছি মাসকারা। মাস্কারাটা আমি দিয়েছি ওয়াটারপ্রুফ, যেহেতু দিনের বেলা হয়তো ঘামে ভিজে যেতে পারে, পড়তে পারে, সেই কারণে এটা ওয়াটারপ্রুফ দিচ্ছি। মিডল করো, লাইন্সগুলো সব থেকে আগে চোখের উপরে কোলেই পড়ে, উপর দিকে তুললাম, ব্যাস। দেন আইব্রোজ, আইব্রোজটা ব্রাউনেই হালকা করে। আচ্ছা, সবই মোটামুটি ব্রাউন, হ্যাঁ ব্রাউন শেডই দিচ্ছে, কারণ তো ওর কমপ্লেকশন ভীষণ ফেয়ার, এবং চোখের কাজল যেটা সেটা আমরা হালকা করে আইলাইনার দিয়ে দিয়ে দিচ্ছি। সাইডটা একটু ডার্ক করো, ওই সাইডটা হালকা হবে। লাশান হয়ে গেল, আমাদের আই মেকআপ কমপ্লিট হয়ে গেল, আর জাস্ট একটু আইব্রোটা করব। আইব্রোটা আমাদের চোখের মুখের একটা বিরাট পয়েন্ট, যেখানে আমরা আইব্রোটা সবসময় একটা মাপ দিয়ে করব, কারণ এখানে এন্ডিংটা চাইবো চোখের এন্ডিংয়ে আসুক, এইভাবে একটা আমাদের মেজারমেন্ট আছে,
এইভাবে এখান থেকে সেখান থেকে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট, এটা সবসময় এই মাপটা আমাদের মেপে নিয়ে করতে হয়। খুব ছোট ছোট তথ্য এগুলো, কিন্তু এগুলো দিয়ে একজন নারী নিজেকে আরো ভালো সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। বনানী দি, এবার আমাদের আই মেকআপ তো কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট আই মেকআপ। এবার আমরা লিপে যাব। লিপটা যাওয়ার জন্য আমরা একটু আউটলাইন করে নেব আগে। এই আউটলাইন করে নাও। এটা ব্রাশ দিয়েই করছি, পেন্সিল ইউজ করছি না, কারণ আমি এই কালারটাই রাখতে চাইছি লাইনারে। যেটা লিপ লাইনার দেবো এই কালারটাই ডার্ক, এবং এইটাকেই আমি হালকা করে কভার করে দেবো। বাহ, একটু ডাবল কোট দিচ্ছি যাতে অনেকক্ষণ থাকবে, এবং যেটা মেইন থিং হচ্ছে যেটা তোমার সোয়েটিংটা হওয়ার সম্ভাবনা নেই, এবং ঘাম হলে যেটা মেকআপ উঠে যায় সেটা থেকে এটা আমাদের রোধ করবে। তাহলে আমাদের সামার মেকআপ, গ্রীষ্মকালে সকালের মেকআপ বা দিনের বেলার মেকআপ যেভাবে আমরা বলি, সেটা আমাদের কমপ্লিট। এত সুন্দর একটা মেকআপ শেখানোর জন্য অনেক ধন্যবাদ বনানী দি, আমাদের নারীতে আসার জন্য অনেক ধন্যবাদ। নতুন বছরে পা ফেলেছি, অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। আমাদের নারীকে আমার অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার। আজকে সেগমেন্ট কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, তার সঙ্গে আমাদের বিউটি টিপ পাঠান, আমাদের ছবি পাঠান, পুরস্কার জিতে নিন। নমস্কার, নারী রান্নাঘর নিয়ে কাঞ্চনা আবার হাজির হয়েছি, আর সঙ্গে নিয়ে হাজির হয়েছি নতুন নতুন রান্নার রেসিপি আর নতুন নতুন অতিথি। আর আজকে আমার সঙ্গে অতিথি আছেন অর্চনা সাহা। নমস্কার অর্চনা বৌদি। বৌদি, আজকে আপনি কি রান্না করে আমাদের দেখাচ্ছেন? আমি আজকে করছি চিচিঙ্গের দোরমা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এখানে যে চিচিঙ্গাটা দেখা যাচ্ছে, আমরা চিচিঙ্গার ভেতরে তো দানা থাকে, ওইগুলোকে বার করে নিয়েছি। তাহলে প্রথমে চিচিঙ্গা দানাটাকে বার করে নিয়ে সেদ্ধ করে তারপরে বার করে, না না না, ভেঙে যাবে। প্রথমে কাঁচা অবস্থায় চিচিঙ্গিগুলোকে বটি দিয়ে চেঁচে নিতে হয়েছে, গাটাকে পরিষ্কার করে নিতে হয়েছে, তাহলে নরম হলো। পটলের দোরমা যেমন পটলের গাটাকে চেঁচে নিতে হয় না, এটাও তাই করেছি। করে ছোটো ছোটো করে পটলের মতো পিস করে একটু নুন জলে সেদ্ধ করে নিয়েছি, তাহলে নুনটা ভেতরে ঢুকে গেছে। তারপরে এটাকে তেলে ভেজেছি। আচ্ছা, তারপরে পুরটাকে রেডি করতে হবে। পুরটা একটুখানি প্রথমে তেল দিতে হবে, দিয়ে তাতে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি আলুকে চটকে নিয়েছি, তাহলে ওটা ভালো হবে। দিয়ে তারপর একটুখানি চিংড়ি মাছ দেবো, তারপরে নুন এইগুলো সমস্ত দিয়ে এটাকে রেডি করব। রেডি করে তারপরে ওটার ভেতরে গোল গোল করবো, লম্বা করে পুরের মতন করে এর ভেতরে দেবো। এরপর কি করবো? এরপর কি গ্রেভিটা তৈরি করে, গ্রেভিটা তৈরি করে ওইটাকে একটু ফোটাতে হবে, তবে ওইটা নরম হবে। তাহলে আমি ততক্ষণ গ্যাসটা জ্বালাচ্ছি আর আপনি ততক্ষণ পুরটা ভেতরে দিতে থাকুন। গ্রেভিটাও একদিকে তৈরি হবে আর গ্রেভিতে যেটা দেবো সেটাও একদিকে তৈরি হবে। ও আচ্ছা, পুরটা ওরকম, তাহলে আমি একটু দিই। এই পুরটাকে না একটু আলু দিয়ে আটকে দেবো, আলুকে ভাজা করে রেখেছি ছোট ছোট, তা নাহলে তো পুরটা বেরিয়ে যাবে, এটা বেরোবে না ভালো হবে। এই যে দুদিকে আলু নিয়ে এরম আটকে দিচ্ছি, আলুগুলোকে ভেজে রেখেছি, কিছু ফেলতে হবে না, সবই খাওয়া যাবে। ওইটা গরম হয়ে গেলে একটু তেল দিয়ে দাও কড়াই, তেলটা ততক্ষণ গরম গরম হয়নি একটু। আচ্ছা ঠিক আছে, একটু নুন দিয়ে রাখলে এটা নুন তো একদম ছেটকাবে না, তেলেতে কাঁচা তেলেতে সবসময় নুন দিয়ে রাখবে, আর তারপরে যখন নুন দেবে একটু কম পরিমাণে দেবে। এবার রসুন দেবো একটু, প্রথমেই রসুন, রসুনের গন্ধটা তো কেটে যাবে। পেঁয়াজ দেবো, পেঁয়াজটা সবটা দিচ্ছি, তবে ঘন ঘন হবে। তারপরে চিনি দেবো, চিনির পরে লঙ্কা দিলে না খুব সুন্দর রং হয়। তাহলে প্রথমে দেয়া হলো চিনি, তারপরে দেয়া হলো লঙ্কা,
তারপরে দেয়া হলো টমেটো, তারপরে আদা বাটা আর রসুন বাটা তো প্রথমেই তেলে ছাড়া হয়েছিল। একটু নুন দেওয়া আছে তো, যেন অল্প একটু নুন, অল্প নুন কম হলে একটু দেওয়া যায়, কিন্তু বেশি হলে এই খাবারটা নষ্ট হয়ে যায়। এবার একটু জল দেবো। হ্যাঁ, জল দিয়ে দাও, তেল বেরিয়ে গেছে। আর দেবো আর একটু দেবো, হ্যাঁ ব্যাস আর না না। এরপর এগুলো দিয়ে দেবো, ফুটবে, তেলটা নরম হয়ে যাবে, ভেতরে গিয়ে রসটা ওই ভেতরে ঢুকবে, ঝোলটা। এবার চাপা দিয়ে দাও, তাড়াতাড়ি ফুটে যাবে। তুলছি। হ্যাঁ, এতক্ষণ হয়ে যায় তো, কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। বন্ধ করে দিই? হ্যাঁ, না না, গরম মশলা দিই। ও আসল না, সেটা তো সার্ভিং এর পরেও কেউ, না না না, গরমে দিলে এটার গন্ধটা হবে। কাঁচা লঙ্কা আর ধনে পাতা নামাবার সময় দিয়ে দিতে হবে। আচ্ছা, কেউ যদি খুব ঝাল খায় সুবিধা হবে, কেউ যদি না খায় ওটা খাবে না। একদম গায়ে গায়ে হয়ে গেছে। এটা চিচিঙ্গের দোরমা। চিচিঙ্গের দোরমা কিন্তু দেখে কিন্তু অনেকে পটল বলে ভুল করতে পারে। হ্যাঁ না, কারিটাই তো আসল। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটা তো গার্নিশিং এর দরকার পড়লে দুটো চারটে চিংড়ি মাছ এর উপর ছড়িয়ে দেওয়া হয়, টেস্ট হবে। এবার আমি একটু টেস্ট করে দেখব। হ্যাঁ, যে কেমন হয়েছে তোমার জায়গা দেখি একটুখানি নাও, একটা চিচিঙ্গে নাও, তাহলে কি করে বুঝবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। পটলের দোরমা খেয়েছে বা চিচিঙ্গের দোরমাটা খেয়ে দেখো, সেই ফু দিয়ে খাও, বড্ড গরম। জিভটা আমার অনেক আগেই পুড়ে গেছে, সুতরাং আমার শুয়ে গেছে। সবাই বলে কাঞ্চনা এত গরম কি করে খায়। চিচিঙ্গের দোরমা। চিচিঙ্গার খোসা ছাড়িয়ে বীজ বার করে নুন জলে সেদ্ধ করে নিন। আলু সেদ্ধ করে তাতে পেঁয়াজ, রসুন, আদা বাটা, ভাজা চিংড়ি, লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে পুর তৈরি করুন। এরপর চিচিঙ্গার মধ্যে পুর ভরে নিয়ে দুপাশে আলু ভাজা দিয়ে আটকে নিন। তেল গরম হলে রসুন বাটা দিন, তাতে পেঁয়াজ, আদা বাটা, চিনি, হলুদ গুঁড়ো, টমেটো, নুন দিয়ে কষান যতক্ষণ তার থেকে তেল বেরোয়। এরপর অল্প জল দিন, পুর ভরা চিচিঙ্গাগুলো দিয়ে দিন এবং ঢাকা দিন। জল টেনে গেলে গরম মশলা, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।